হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি শেয়ার করব টমেটো রসুনের ভর্তা রেসিপি। এটা খেতে ভীষণই চটপটা হয়, রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে, আবার গরম গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে খেতে। তো ভিউয়ার্স, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন। টমেটো রসুনের ভর্তা বানানোর জন্য আমি এখানে 5টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টে রসুন। এবার রসুনের কোয়াগুলো আমি এভাবে আলাদা আলাদা করে দিচ্ছি। সমস্ত কোয়াগুলো আলাদা করে দিয়েছি, তবে খোসা আমি কিন্তু ছাড়িয়ে রাখিনি। এই খোসা সমেতই এখন আমি তাওয়া গরম করে সমস্ত কোয়াগুলো দিয়ে দিলাম তাওয়ার ওপর, আর মিডিয়াম ফ্লেমে এগুলো এখন ড্রাই রোস্ট করে নেব। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করতে থাকবো, আর এর মধ্যে ব্রাউন ব্রাউন স্পট দেখা যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্রাউন স্পট দেখা যেতে শুরু করেছে। এবার কিন্তু আমি ফ্লেমটা অফ করে দেব। রসুন খুব সুন্দর রোস্ট হয়ে গেছে। টমেটোগুলো আমি এভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন সর্ষের তেল। এখানে আমি বোটা সমেত শুকনো লঙ্কা 5-6টার মতো খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। লঙ্কাগুলো কিন্তু বোটা সমেতই ভাজা করে নিতে হবে, তবেই মুচমুচে থাকবে। বেশ ভালোভাবে মুচমুচে করে লঙ্কাগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। লঙ্কা ভাজা হয়ে গেলে ওই প্যানের মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটা ঢাকনা বন্ধ করে এভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন এর গায়েও বেশ সুন্দর ব্রাউন ব্রাউন স্পট এসছে। এই স্পটগুলো কিন্তু এলে তবেই এই ভর্তার টেস্ট বেশ সুন্দর হয়। টমেটো নরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর টমেটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার রোস্ট করে রাখা রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে রসুন আর লঙ্কা দুটোই রেখেছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই লঙ্কা, ভাজা করে রাখা লঙ্কা আমি সুন্দর করে মেখে নেব। লবণের সাথে এরকম ভাজা লঙ্কা মাখলে খুব সুন্দর তাড়াতাড়ি মিহি করে মাখা হয়ে যায়। লঙ্কা মেখে নেওয়ার পর রসুনটাকেও এভাবে মেখে নেব। এভাবে সুন্দর করে রসুন, লঙ্কা আর লবণ একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে টমেটো আর রসুন, লঙ্কা সব একসঙ্গে মেখে রেখেছি। এবার ফাইনালি ভর্তা বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা, যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দেব টমেটো, যেটা আমি টমেটোটা মেখে রেখেছিলাম। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ রান্না করার এখানে প্রয়োজন নেই, জাস্ট সব কিছু একটু মিশিয়ে নেব, আর তারপরে দরকার হলে সামান্য একটু লবণ অ্যাড করতে পারি যদি লবণটা কম হয়ে থাকে, আর তারপর ফ্রেশ ধনেপাতা কুচোনো অনেকটা পরিমাণ এর সাথে অ্যাড করে দিলাম। বেশ ভালোভাবে মেখে নিলাম।
ভর্তা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভর্তা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মুখরোচক আর চটপটা লাগে। তো ভিউয়ার্স, আমার আজকের টমেটো আর রসুনের ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।